হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা বন্ধুরা আজকে টপিক হচ্ছে টোয়েন্টি টোয়েন্টি লাভ লাইফ যে রাশিটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে মকর রাশি মকর রাশির লাভ লাইফ কেমন হবে না হবে জেনে নেব আর লাভ লাইফ কিন্তু খুব একটা ইন্টারেস্টিং ফ্যাক্টর যেটা জানার কিউরিসিটি কিন্তু আমাদের সবার মধ্যে কম বেশি থাকেই কারণ হচ্ছে দেখবেন যে কোনো রাশিফল যখনই আমরা পড়ি সবার ফলসে লাভ লাইফটা আর ছট করে জেনে নেওয়ার চেষ্টা করি তারপর অন্যগুলো দেখি বাট লাভ লাইফের কিউরিয়সিটি কিন্তু আমাদের সবার মধ্যে থাকে তাই বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল ভিডিওটি খুব ইন্টারেস্টিং হবে একদম না ক্ষেত্রে পুরোটা ভিডিওটা দেখুন অনেক ইনফরমেশন কিন্তু আপনারা কালেক্ট করতে তাহলে চলুন যেটা মকর রাশির মানুষদের লাভ লাইফ কেমন যাবে না যাবে মকর রাশির মানুষদের লাভ লাইফে কিন্তু প্রচণ্ড বড় একটা মেজর হয়ে গেছে যখন ভিডিওটি দেখছেন অনেক মানুষের রিলেশন কিন্তু ব্রেক হয়ে গেছে অনেক মানুষ কিন্তু এই রিলেশনের ব্যাপারে পড়ে আঘাতপ্রাপ্ত হয়ে একদম ক্ষত বিক্ষত হয়ে গেছেন হয়ে গেছেন কি না যেসব বন্ধুরা দেখছেন তাদের মধ্যে ম্যাক্সিমাম মানুষ কিন্তু রিলেশনের ব্রেকআপ হয়ে গেছে আবার অনেকের রিলেশন কি হয়েছে প্রেমের রিলেশনটা বিবাহ পর্যন্ত পরিণতি পাবে পাবে করছে বা অনেকের পরিণতি পেয়ে গেছে তো যাদের ক্ষেত্রে রিলেশান ব্রেক হয়ে গেছে তাদেরকে একটা কথা বলবো সার্ডানের ট্রানজেশের জন্য কিন্তু আপনাদের লাইফে ঘটনা ঘটেছে আমি কার্ডের লিঙ্ক দিচ্ছি সার্ডানের ট্রানজেশ নিয়ে একটা ভিডিও সেটা গিয়ে দেখে দেখে নিলে আপনারা আরও ভালো করে বুঝতে পারবেন কি আপনাদের লাইফে কেন এই রিলেশানটা ব্রেক হয়েছে আর যাদের রিলেশানটা পরিণতি পাচ্ছে তাদেরকে বলবো এটা একটা খুব ভালো সময় যে সময়টা আপনাদের রিলেশানগুলো পরিণতি পাচ্ছে আর আপনাদের রিলেশানগুলো কিন্তু খুব ভালো হবে আপনার লাইফে কিন্তু খুব ভালো থাকবেন এই সময় আর মকর রাশির মানুষরা এমনিতেই এই বছর খুব ভালো থাকবেন সাডেন ট্রানজিস্ট যখন আপনার রাশিতে হয়ে আছে তখন ডেফিনেটলি আপনারা ভালো থাকবেন আপনাদের ভালো থাকার সময় কিন্তু শুরু হয়েছে রিলেশান আপনাকে একদম যাকে বলে মেন্টাল স্যাটিসফ্যাকশান আপনাকে রেসপেক্ট সমস্ত কিছু দেবে আপনারা পার্টনারে কিন্তু খুব ভালো সাপোর্ট পাবেন পার্টনারের সাথে কিন্তু আপনাদের বন্ডিং খুব ভালো হবে পার্টনার থেকে আপনারা কেরিয়ারে কিন্তু অনেক বেশি হেল্প পাবে যে সমস্ত মানুষদের পার্টনারের সাথে কোনো কারণে একটু মতবিরোধ ডিস্টেন্স এই জিনিসগুলো ক্রিয়েট হয়ে গিয়েছিল সেই সব মানুষদের জন্য কিন্তু খুব ভালো সময় তাদের রিলেশনে এই কেমিস্ট্রিগুলো কিন্তু আবার ফিরে আসবে যাকে বলে আপনারা রিলেশনটা মনে হবে আবার সেই নতুন প্রেম করলে যেমন হয় না সেই সমস্ত জিনিসগুলো কিন্তু তৈরি হয়ে যাবে তবে একটাই কথা বলবো এবছর কিন্তু আপনাদের কাছে যেটা প্রবলেম হবে সেটা হচ্ছে সময়ের অভাব দেখুন কাজ তো থাকবেই তো সেক্ষেত্রে একটু অ্যাডজাস্ট করে পার্টনারকে সময় দেওয়ার চেষ্টা করুন আমার মনে হয় সেটা আপনাকে আরও একটু বেটার পর্যায়ে নিয়ে যাবে আমরা যতই বিজি থাকি যদি সারাদিনে আমরা আমাদের কাছের মানুষের একবার হলেও হাই হালো করে খোঁজ নিই আমার মনে হয় কাছের মানুষটা অনেকটা ভালো থাকে আর আমরাও অনেকটা ভালো থাকি অনেকের প্রবলেম কী হয় একটা ইগো প্রবলেমে ভোগে ও খোঁজ নেয়নি মানে আমিও খোঁজলাম ভুকে না দেখুন এই ইগোর যদি লড়াই আপনি নামেন তাহলে তো আপনার লাইফ পুরো শেষ হয়ে যাবে ইগোর লড়াই ছেড়ে দিন নিজেকে ভালো রাখতে গেলে ইগো টিগোকে একদম তুলে আপনাদের ওয়ার্ড্রপে রেখে দিন সেটা মনে হয় বেশি ভালো হবে পার্টনারের একটু খোঁজ নিন পার্টনারও ভালো থাকবে আপনিও ভালো থাকবেন কাজ তো সারা লাইফ থাকবে কাজ ছাড়া কিন্তু মানুষ হয় না তার মিললেও কিন্তু আপনারা আমাদের কিন্তু একটু হাই হ্যালো করে খোঁজ নিতে হয় যার জন্য কিন্তু আপনাদের রিলেশানটা অনেকটা বেটার হয়ে যাবে এটা করতে পারলে আর যদি এটা না করতে পারেন তাহলে কিন্তু যতই রিলেশান ভালো হয়ে যাক না কেন মাঝে মাঝে কিন্তু দ্বন্দ্ব আপনাদের মধ্যে চলতে থাকবে সেটা দ্বন্দ্বটা চালাবেন না চালাবেন না সেটা ডিপেন্ড করবে কিন্তু সম্পূর্ণ আপনাদের ম্যানেজ আর আপনাদের যে একটা ইগো মাঝে মাঝে কাজ করে কোথাও গিয়ে ডেভেলপ করে সেটা সেটার উপর সেটাকে আপনারা ত্যাগ করতে পারছেন কি পারছেন না মোটামুটি এই বছরটা আপনাদের কিন্তু খুব ভালো যাবে যাদের বিয়ে অনেক দিন ধরে হচ্ছিল না কথাবার্তা হচ্ছিল বিয়ে হচ্ছিল না ঠিক মতো আপনারা মানে বিয়ের জন্য কাউকে পাচ্ছিলেন না আপনাদের ঠিক কাউকে পছন্দ হচ্ছিল না একটা আমাদের উইসলিস্ট অনেক ক্রাইটেরিয়া থাকে যে যেটা আমাদের ফুলফিল হয় না অনেক সময় তো আমার মনে হয় সেটা আপনাদের এবার ফুলফিল হয়ে যাবে যেটার জন্য আপনারা এতদিন ধরে ওয়েট করছিলেন সেই হয় না আমাদের একটা মনের মানুষ যে আমরা ওয়েট করি সেই মনের মানুষ কিন্তু আপনারা এই বছরে পেতে চলেছেন তাহলে বন্ধুরা মকর রাশির লাভ লাইফ কেমন যাবে না যাবে আলোচনা করে দিলাম আর এর থেকে বেশি জানতে হলে আমি দু সালের একটি ভিডিও করেছি পুরো রাশি ফল নিয়ে সেটা ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া রইল গিয়ে দেখে নিন আর যে বন্ধুরা নতুন এসছেন তাদের কাছে রিকোয়েস্ট রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকানটা প্রেস করুন আর আমার পুরনো এমন অনেক বন্ধু আছে যারা আমার ভিডিওটি দেখে আর দেখে চলে যায় সাবস্ক্রাইব করে না কেন করে না আমি জানি না সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো পয়সা লাগে না তাই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন অচেনা বন্ধু ওদের ভালো লাগে তাই আমি অথচ আপনি আমার ভিডিও দেখছেন অথচ আমার বন্ধু হচ্ছে না তাহলে আমরা অচেনা রয়ে গেলাম না তো অচেনা হওয়ার দরকার নেই আমাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি টাটা দেখা হবে অন্য ভিডিওতে